লালমনিহাটের পাটগ্রামে একমাত্র বেইলি ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে দহগ্রাম ও কুচুলিবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। বিকল্প না থাকায় ওই ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহারে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। তবে দ্রুততম সময়ে এটি সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের তথ্যে ডেস্ক রিপোর্ট। 1987-88 অর্থবছরে পাটগ্রামের দহগ্রাম ও কুচলিবাড়ি ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের জন্য বেইলি ব্রিজটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। ভারতের কোচবিহারে মোখলিগঞ্জ হয়ে দহগ্রামে প্রবেশ করা সানজানিয়া নদীর ওপর নির্মিত সেতুটি দুই ইউনিয়নের 25,000 মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেইলি ব্রিজটি এখন স্থানীয়দের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর স্টিলের রেলিং ও পিলারের নাটবল্টু খসে পড়েছে, সরে গেছে পাটাতন। এমন অবস্থায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় চলাচলকারীরা একটা প্লেট মানে পুরোটা মানে হেরে যাইতেছে, এরকম দুর্ঘটনা হয় মানুষের। ব্রিজের প্লেট গুলো ফাঁকা হওয়ার কারণে অটোর চাকাগুলো ভিতরে ঢুকে যাওয়ার কারণে লোকজন তো নিচে পড়ে যায়। চলাচল ও পণ্য পরিবহনে বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই ভারী যানবাহনও চলাচল করছে এর উপর দিয়ে। ছোট গাড়িগুলো আসতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, অনেক লোক দেখা যায় যে পড়ে যায় নিচে। ও ব্রিজ মেরামত না করলে ও ব্রিজটা কোনো যাতায়াত চলবে। তবে দ্রুত সেতুটি সংস্কারের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের এ কর্মকর্তা। ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে, এখন দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি যে অতি দ্রুতই ঠিকাদার নিয়োগ হয়ে যাবে এবং এর পরবর্তীতে কাজটি শুরু করতে পারব। শুধু আশ্বাস নয়, দ্রুততম সময়ে এ সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশায় ভুক্তভোগীরা। সুরিয়া মুন্নি, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।